বিষয় বলেছেন। দেশব্যাপী আন্দোলন চলছে, কিন্তু কেন্দ্রের সরকার তার থেকে কোনো শিক্ষা নিচ্ছেন না। এরা সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী পুরোদমে তারা ঝাঁপিয়ে পড়েছে, এবং এতে বেকারত্ব বাড়বে, যারা কাজ করছেন তারা কাজ হারাবেন, সমস্যা আরও তীব্রতর হবে, এবং বহুজাতিক সংস্থা দেশীয় এবং বিদেশি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্যই এই জনগণের পরিশ্রমে গড়ে উঠা দেশে প্রাকৃতিক সম্পদ অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে গড়ে উঠা যে সম্পদগুলো, এই সম্পদগুলো এগুলো সব তাদের বাছাই করা কিছু সংস্থা আছে, যেমন আদানি আম্বানির মতো সংস্থা, এদের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত সরকারি আইনকে বিধ্বংসিত দেখিয়ে কোথাও কোথাও আইনকে পরিবর্তন পরিবর্ধন সংযোজন করে তাদের মতো করে যাতে পাইয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করছেন। এবং সেখানে গিয়ে আমরা লক্ষ্য করছি যে প্রাকৃতিক সম্পদ কোথাও কোথাও মর্গেজ দিয়ে দেওয়া এগুলো পর্যন্ত তারা করছেন। এতে জাতীয় সম্পদ যেভাবে দেশীয় বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে, একসময় দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়াটা কিন্তু অস্বাভাবিক না যদি সমস্ত কিছু দেশীয় এবং বিদেশি পুঁজিপতিদের হাতে যায়। এবং আমরা এখানে লক্ষ্য করছি এর পাশাপাশি পাল্লা দিয়ে তারা দেশে যারা শ্রমজীবী এবং কৃষক এদেরকেও মর্গেজ দিয়ে দিচ্ছে, প্র্যাকটিক্যালি এদের হাতে যাওয়া মানে মর্গেজ দিয়ে দেওয়া। এবং সেখানে গিয়ে আমরা যে অধিকারগুলো অর্জন করেছি, যে সুযোগগুলো আমরা পেতাম, সুযোগগুলো যেমন বঞ্চিত হবে, অধিকার থেকেও আমরা বঞ্চিত হব, পরিস্থিতি জটিল থেকে জটিলতর করে তুলছে। এটারই প্রতিবাদে স্টিলে অর্থাৎ ইস্পাত শিল্পে দেশব্যাপী, এগুলি সাধারণত সোভিয়েত ইউনিয়নের টাকায় গড়ে উঠেছিল বড়ো বড়ো শিল্প কারখানাগুলো, স্টিল ইন্ডাস্ট্রি। এবং সেখানে গিয়ে ধর্মঘট সম্বন্ধে গতকাল থেকে আজকে থেকে ধর্মঘট শুরু হয়ে গেছে, এবং সমস্ত ট্রেড ইউনিয়নগুলো একটা মঞ্চে এসছে এবং তারা ধর্মঘটটা শুরু করে দিয়েছে যে ইস্পাত শিল্পকে বেসরকারিতে তুলে দেওয়া চলবে না, এটা দেশের সম্পদ, জাতীয় সম্পদ, এভাবে জাতীয় সম্পদ সম্পূর্ণভাবে বেসরকারিতে তুলে দেওয়ার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে। এরকম আপনারা দেখছেন যে ইতিমধ্যে প্রস্তুতি চলছে সমস্ত ক্ষেত্রে, কীভাবে আমরা এখন ট্রেড ইউনিয়নগুলো দিয়ে যে আলোচনা চলছে যে কৃষকরা তাদের দাবি নিয়ে রাস্তায়, শ্রমিকরা রাস্তায়, শ্রমিক কৃষকের মধ্যে একটু ঐক্য গড়ে উঠেছে, আমরা সেক্টর ভিত্তিক অনেকগুলো ধর্মঘট করেছি, এখন সারা দেশব্যাপী আবারও ধর্মঘটে নামার জন্য ট্রেড ইউনিয়নগুলো দিল্লিতে বসে তারা আল্লাহ আলোচনা করছে। কেন্দ্রীয় সরকার যেভাবে চলছে, বিজেপি নেতৃত্বাধীন সরকার এভাবে চলে, সেখানে অনিবার্য হয়ে যাবে দেশব্যাপী আরও একটা বড় ধরনের ধর্মঘট হতে পারে, সেটা একদিন হতে পারে, দুদিন হতে পারে, এই আলোচনা দিল্লিতে চলছে যাতে সেটা সম্পর্কে একটা কিছু করা যায়। এবং এটা নির্ভর করবে কোভিড পরিস্থিতির উপর, কারণ কোভিড পরিস্থিতির একটা সমস্যা আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই, অনেক কিছু চিন্তাভাবনা করে সেখানে আন্দোলনের কর্মসূচিগুলো নিতে হয়। পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে খুব খারাপ অবস্থা, প্রতিদিন কাজ হারাচ্ছে, কোটি কোটি মানুষ আগেও হারিয়েছে এখন হারাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে ইতিমধ্যে সুপ্রিম কোর্টও কিছু নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার মানতে চাইছেন না, পরিস্থিতি ভয়ঙ্কর করে তুলেছেন। আমাদের রাজ্যে বলছিলেন আমাদের সেক্রেটারি, মুখ্যমন্ত্রী যে ওই কর্মসূচিটা ঘোষণা করলেন, তো চরম দুর্নীতি চলছে, কোথাও ওজনে কম, কোথাও প্যাকেটে যতটুকু থাকার কথা ততটুকু নেই, কোথাও যে পরিমাণ দেওয়ার কথা, যে ধরনের সামগ্রী যত মানে বিভিন্ন ধরনের সামগ্রী যা দেওয়ার কথা সমস্ত সামগ্রী দিচ্ছেন না, এবং অনেকেই সেটা পায়নি। এবং সেখানে এই প্যাকেজের নামে প্রচার চলছে তুঙ্গে, কিন্তু এই প্যাকেজ তো সকলে পায়নি, আর এটাই কি যথেষ্ট? কাজ নিয়ে আজকে কয় মাস হয়েছে, সিরিয়াস অবস্থা আমাদের রাজ্যে, বিশেষ করে মোটরের সঙ্গে এবং অটোরিকশার সঙ্গে, ই রিক্সার সঙ্গে এবং রিক্সা, এটা হলো গিয়ে জনপরিবহন, এই চারটা সংস্থার সঙ্গে আমি আবারও বলছি মোটর, অটোরিকশা, ই রিক্সা, রিক্সা, এই যে চার ধরনের জনপরিবহন, এ রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থাপনা তো খুবই দুর্বল ছিল। বামপন্থী সরকার ক্ষমতা আসার পর 14,700 পরিবার বিদ্যুৎ ব্যবহার করছে সারা রাজ্যে, উৎপাদন ব্যবস্থা ছিল বনমালীপুরে একটা ছোট্ট জেনারেটর আর ডোমরে কিছু বিদ্যুৎ উৎপাদন হতো, উৎপাদন ব্যবস্থা রুকিয়া বরমুরাতে এবং আমাদের ডোম্বু তিনটা মিলে উৎপাদন ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই।
এবং উত্তর পূর্বাঞ্চলে চাহিদা, রাজ্যের চাহিদার কথা মাথায় রেখে সকলকে বিদ্যুৎ দিতে হবে, সকল পরিবার বিদ্যুৎ ব্যবহার করবে, লোডশেডিং তুলে দিতে হবে, এটা বিবেচনায় রেখে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার উপরে জোর দিয়েছিলাম। আপনারা জানেন একটা মেগা প্রজেক্ট পালাটানায় এটা হয়েছে। এখান থেকে আমরা আমাদের শেয়ার পাচ্ছি উত্তর পূর্বাঞ্চলে 7টা রাজ্য কিন্তু এখান থেকে পর্যাপ্ত শেয়ার পাচ্ছে। এবং এই পরিস্থিতির পরে গিয়ে মনার চোখের যে বিদ্যুৎ কেন্দ্রটা সোনামুড়া সেটাও কিন্তু আমরা গড়ে তুলেছি এবং এটা কিন্তু 100% শেয়ার আমাদের। এখানে গিয়ে এই যে রামচন্দ্রনগর, এই রামচন্দ্রনগরে আরসিনগরে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে এই আরসিনগরের বিদ্যুৎ কেন্দ্র যেটা সেটাও কিন্তু আমরা এই এখানে এডিশনাল 56 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটা হচ্ছে কিন্তু এই যে হিটটা তাপটা সেই তাপটাকে দিয়ে কিন্তু ফুয়েল ব্যবহৃত হচ্ছে, এখানে বেড়েছে। আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে আরও 2টা প্রকল্প আমরা নিয়েছিলাম, আমি জানি না এই গভর্নমেন্ট এটা কিছু করেছে কিনা। বর্মুরার যে 2টো টার্মেট আছে 42 মেগাওয়াটের, এখানে রুকিয়েতে হয় প্রায় আমাদের 80 মেগাওয়াটের মতো। এই 2টোর মধ্যে কিন্তু আমরা যদি এই হিটটাকে কাজে লাগাই, এটাকে বলে কম্বাইন সাইকেল, এই সিস্টেমে গিয়ে কিন্তু আরও 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতে পারি। এটা কিন্তু ফুয়েল লাগবে না, উইদাউট ফুয়েল কিছু ইনভেস্টমেন্ট লাগবে, এবং এর জন্য প্রজেক্ট পাঠানো হয়েছিল এবং সেটা নীতিগতভাবে অ্যাকসেপ্ট হয়েছিল। এখন পর্যন্ত আমি জানি না আপনাদের কাছে কোনো খবর আছে কি না, এখন পর্যন্ত কিন্তু উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। তারপরেও এই রাজ্য বহিরাজ্যের থেকে নর্থ ইস্টের থেকে যে শেয়ার আমরা পাই, আমাদের রাজ্যের যে উৎপাদন আমাদের রাজ্যের বিদ্যুৎ উদ্বৃত্ত, এবং এই উদ্বৃত্ত বিদ্যুৎ কিছু যায় নেপালে, এটা আমাদের গভর্নমেন্টের সময় শেষ দিকটাতে একটা চুক্তি হয়েছিল। বাংলাদেশে যায় 150 থেকে 170 মেগাওয়াট এই উদ্বৃত্ত বিদ্যুৎ, আবার কোথাও কোথাও কিন্তু অন্যান্য সেক্টরেও বিক্রি করা হয়। তাহলে এখানে শেডিং থাকার কথা না, তাহলে প্রশ্নটা কোত্থেকে আসছে, তাহলে সরবরাহ ব্যবস্থার বিঘ্ন হওয়াতেই এই মানুষ নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেন না। এখানে বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারিকরণ করার জন্য যে পদ্ধতি বর্তমান সরকার বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সর্বভারতীয় সিদ্ধান্তে এদিকে, এটা হলো গিয়ে আমি মনে করবো এটা মানুষের জন্য চরম বিপদ আগামী দিন ডেকে নিয়ে আসবে। উড়িষ্যাতে এক্সপেরিমেন্ট হয়েছে, ফেল, ভেঙে গিয়েছে। মহারাষ্ট্রে এক্সপেরিমেন্ট হয়েছে, ফেল, এবং শেষ পর্যন্ত সরকারকে আবার অধিগ্রহণ করতে হয়েছে। এখানে কিন্তু 4টা ডিভিশন যে দিয়ে দিয়েছে সেখানে কিন্তু মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সেম তারা বিদ্যুতের বলছে কোনো দাম নাকি রেটের সত্য কথা না, স্টেট গভর্নমেন্টের ট্যাক্স বসিয়ে দিবে ডিউটি নাম দিয়ে, ডিউটির নাম দিয়ে স্টেট গভর্নমেন্টের ট্যাক্স বসিয়ে দিবে বিদ্যুতের প্রত্যেক গ্রাহককে, কিন্তু তার বিলের সঙ্গে ডিউটি চার্জ দিচ্ছে, টোটাল যে বিলটা সেই বিলের থেকে টাকা স্টেট গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। এটা আগে ছিল না, বর্তমান সরকার ত্রিপুরার এই বিজেপি নেতৃত্বাধীন সরকার এটা বসিয়েছে। একদিকে দাম বাড়ছে, ফুয়েলের দামও বাড়ছে, আরেক দিক দিয়ে মানুষ পরিষেবা পাচ্ছেন না। বিদ্যুৎ ব্যবস্থাকে যদি স্বয়ংসম্পূর্ণ রাখতে হয় মেনটেনেন্সের বিষয়টাকে শক্তিশালী করতে হবে, স্টাফ লাগবে, প্রয়োজনীয় স্টাফ। কারণ আমাদের রাজ্যে আমরা গভর্নমেন্টে যখন ছিলাম 770,000 মতো গ্রাহক ছিল, 14,700 থেকে 770,000 গিয়েছে। ত্রিপুরার যে পরিবার যদি ধরি আমি, আমার মনে হয় 9.5 লক্ষ হবে কিনা আমার সন্দেহ আছে। এমনও আছে কিন্তু একটা কানেকশন 3টা পরিবার ব্যবহার করে, তাহলে অলমোস্ট ফ্যামিলি কিন্তু কভার হয়ে গেছে বামফ্রন্ট সরকারের সময়। এখন প্রশ্ন হলো সেখানে গিয়ে বৃষ্টিত বিদ্যুৎ কীভাবে পেতে পারে, সেটা বড় ধরনের সাইক্লোন হলে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা আলাদা বিষয়, একটু মানুষকে এটা মেনে নিতে হবে মেনটেনেন্সটা করার জন্য। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো মেনটেনেন্সের যে সেকশন, মেরামতির যে ব্যবস্থাপনা, এটাও ধীরে ধীরে প্রাইভেটাইজ করে দিচ্ছে বেসরকারি। সেকেন্ড যেটা হলো প্রতিদিনকার একটা মেনটেনেন্স ব্যবস্থার জন্য কিছু ম্যাটেরিয়ালস লাগে আমাদের রাজ্যে। আমাদের গভর্নমেন্টের সময় আমার যা মনে পড়ছে 13,000 উপর মতো ট্রান্সফর্মার ছিল, যেটাকে বলবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, যেখান থেকে বিদ্যুৎ পায়। এবং এখানে কিন্তু ট্রান্সফর্মার বিকল হতে পারে, অনলাইন অ্যাভারেজ 5 থেকে 8% ট্রান্সফর্মার বছরে বিকল হয় এবং সঙ্গে সঙ্গে সেটাকে রিপ্লেস করতে হয়, তার জন্য প্রয়োজনীয় ট্রান্সফর্মার রাখতে হয়। তারপর উচ্চ পরিবাহী ব্যবস্থাপনাকে শক্তিশালী রাখতে হয়, নিম্ন পরিবাহী ব্যবস্থা আছে একটা সেটাকেও শক্তিশালী রাখতে হয়, এবং এখানে গিয়ে মেনটেনেন্সের যে ব্যবস্থাপনাটা এটা ভুক্তভোগী করেছে।
আমাদের গভর্নমেন্টের সময় ক্যাবিনেট করে ফাইন্যান্সের ডিসিশন নিয়ে 196 জন সম্ভব 196 জন হেল্পার নেওয়ার কথা ছিল। একটু আমি এক্সাক্ট ফিগারটা দিয়ে দিতে পারব। এটা জন নেওয়ার কথা ছিল এই আপনার ইঞ্জিনিয়ার, এগুলি কিন্তু ক্যাবিনেট করে ফাইন্যান্সের অ্যাপ্রুভাল করা ছিল, কিন্তু সেখানে দেখা গেল এই পোস্টগুলিতে তারা সেখানে লোক নিলেন না। এখানে আরেকটা বিষয় যেটা, এতে গিয়ে মানে লোকের শর্ট দেখা দিয়েছে, শর্ট থাকাতে সেখানে গিয়ে এটা কভার করতে পারছে না এবং একটা সমস্যার মধ্যে জটিলতাটা বেড়ে গেছে। এর মধ্যে দাঁড়িয়ে যেটা তারা করছেন, আগরতলা শহরের মতো জায়গা যেটা প্রফিটেবল, বলতে কোনো দ্বিধা নেই, এটা প্রফিটেবল, এবং এই আগরতলা শহরের মতো জায়গা পর্যন্ত বেসরকারিতে তুলে দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাহলে এটা কিন্তু ক্রস সাবসিডি সিস্টেম, গ্রামাঞ্চলে সাধারণত সেই ধরনের আয় হয় না, শহর এলাকায় আয়টা বেশি, একটা আরেকটাকে পরিপূরক। এবং এই অবস্থার মধ্যে যদি বেসরকারি হাতে শহরগুলো নিয়ে নেয়, গ্রামটা কোথায় থাকবে? গ্রামের ব্যবস্থাপনা ভেঙে পড়ে, বুক থুকবে পড়ে। এই যে ব্যবস্থাপনাটাকে শক্তিশালী, যাতে পরিবাহী ব্যবস্থাতে কোনো প্রকার ত্রুটি না দেখা দেয়, 1372 কোটি টাকা একটা বিরাট প্রজেক্ট আমাদের গভর্নমেন্টের সময় ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা স্যাংশন করে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু লোন না, ঋণ না, এটা 90%-এর উপরে গিয়ে সেটাকে প্র্যাকটিক্যালি বলা যায় যে গ্রান্ট। এবং সেখানে গিয়ে এই টাকাটা দিয়ে আমার যা মনে পড়ছে, আপনাদের জানা যাবে এখানে 470 সার্কিট কিলোমিটার নতুন টাওয়ার লাইন হওয়ার কথা, ওই যে উপরে উঁচু পরিবাহী টাওয়ার লাইন, এবং সেখানে 11টা 132 কেভি এগুলো সংস্থা 132 কেভি 470 সার্কিট কিলোমিটার সেখানে নতুন লাইন হওয়ার কথা, 132টা সাবস্টেশন নতুন তৈরি হবে, সিরিয়া বিরাট ব্যাপার। 132 কেভি মানে 1,32,000 ভোল্ট ক্ষমতা সম্পন্ন 9টা সাবস্টেশন তৈরি হওয়ার কথা। এবং এখন যে সাবস্টেশনগুলো ছিল এগুলি অগমেন্টেশন আরও উন্নত করার জন্য, ধরুন একটা ট্রান্সফরমার আছে আরেকটা বসিয়ে দেওয়া, যেমন একটা ফেল করলে আরেকটা সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে, এটা মাথায় রেখে 7টা ছুরি এই ধরনের 132 কেভি সাবস্টেশন উন্নত মানের করার জন্য, নতুন 33 কেভি সাবস্টেশন হওয়ার কথা 34টা রাজ্যে 34। একটা কথা আছে বলে কিচ্ছু না বাজলে ক্ষীরাই খেতে ক্ষীরা ঘা, ঠিক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এখন তো একটা রোগ হয়ে গেছে, রোগ মানে একবারে প্রতিদিন পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দামও মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছে। এখন তারা তাদের বড় লোকদের যে ট্যাক্সটা মুকুব করে দিয়ে, এই যে কয়েকদিন পরে ওরা অর্থমন্ত্রী প্যাকেজ, যারা খুব ডিপিডি এগুলি পরীক্ষা করেন, এখানে গিয়ে দেখবেন যে একটা ভালো অঙ্কের টাকা বড় লোকদের ছাড় দিয়ে দিচ্ছে। এখন এই যে ছাড় দিয়ে দিলেন টাকাটা আসবে কোত্থেকে? তাহলে সেই টাকাটা গিয়ে সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে নানা ধরনের ট্যাক্স বাড়িয়ে, এবং এই ক্ষেত্রে এখানে গিয়ে পেট্রোল ডিজেলের দামও অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন, যেটা কল্পনার বাইরে 100 টাকা হয়ে গেছে বা তার ধারে কাছে আছে পেট্রোলের দাম। ডিজেলের দামও প্রায় কোনো কোনো রাজ্যে 100 টাকা ছুঁই ছুঁই অবস্থা, একটার দাম হলো গিয়ে 30 থেকে 31 টাকা পড়ে, 30 টাকা হলো ডিজেলের দাম, 31 টাকা হলো পেট্রোলের দাম, বাকি যে টাকাটা সবটা টাকা হলো কোথাও রাজ্যের ট্যাক্স, কোথাও কেন্দ্রের ট্যাক্স। কেন্দ্রের ট্যাক্সটা হলো বিশাল পরিমাণ, আর সঙ্গে রাজ্য সরকারের ট্যাক্স, এই সবটা হলো গিয়ে ট্যাক্স। এই ট্যাক্সের বোঝা মানুষ কতক্ষণ বুঝতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো ট্রান্সপোর্ট সেক্টরে কর্মরত আছে প্রায় 10 কোটি পরোক্ষ এবং প্রত্যক্ষ 10 কোটি ট্রান্সপোর্ট সেক্টরে, এদের তো জীবন জীবিকা বিপন্ন, পোষায় না, খুব খারাপ অবস্থা। ভাড়াও বাড়ালেই তো হবে না, মানুষের তো দেওয়ার ক্ষমতা থাকবে, ভাড়া বেশি বাড়ালে প্যাসেঞ্জার কমবে, প্যাসেঞ্জার কমলে আয় কমবে, মানুষের যদি আয় না থাকে পণ্য তো সেখানে মানুষ কিনতে চায় না। তাহলে পণ্য পরিষেবা, যাত্রী পরিষেবার ক্ষেত্রে যানবাহন যেতে ব্যবহৃত হয়,
সেখানে গিয়ে যানবাহনের ব্যবস্থাপনার উপরে গিয়ে একটা চরম আঘাত নেমে এসেছে। এবং সেখানে গিয়ে কেন্দ্রীয় সরকার যদি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার, তাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না ঘটে, তাহলে একটা চরম বিপর্যয় পরিবহন ক্ষেত্রে আগামী দিন নেমে আসবে। এবং এইখানে যারা কোন রকমে খেয়ে বেঁচে আছেন, জীবিকা নির্বাহ করছেন, একটা বিরাট অংশের শ্রমিক আছেন, আবার ছোটো ছোটো গাড়ি মালিক আছেন, তারাও তো এটার উপরে নির্ভর, এবং বড় বড় কোম্পানিগুলো আমি বাদই দিলাম, তো এরাও তো পরিবহন শিল্পের উপরে নির্ভর করে। এই অংশের মানুষের কাছেও একটা চরম সংকট নেমে এসেছে, এবং এই সংকটের জন্য সম্পূর্ণভাবে দায়ী হইল কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার। আমরা চাইব অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে, এই সরকারটা তো অ্যাকচুয়ালি কারো কথা শুনতে চায় না, ভাষা বুঝতে চায় না, তারা তাদের মনের মতো করে চলে, তারা তাদের চিন্তাভাবনা অনুযায়ী। সেখানে গিয়ে স্বাভাবিক কারণে যেই সরকারটা ভাষা বুঝতে চায় না তাকে তো বুঝাতে হবে। মানুষ রাস্তায় নেমেছেন, আপনারা দেখছেন শ্রমিক কৃষকের যৌথ আন্দোলন চলছে, যুবরা আসছেন, ছাত্র এগিয়ে আসছেন, নারীরা এগিয়ে আসছেন, একটা ব্যাপক ঐক্য দেশব্যাপী তৈরি হয়েছে। শ্রমিকরা প্রথম শুরু করেছেন, সঙ্গে কৃষকরা যুক্ত হয়েছে, তাদের মধ্যে বোঝাপড়া একটা দারুণ জায়গায় চলে গেছে, কারণ তারা বুঝতে পেরেছেন আক্রমণের কেন্দ্রবিন্দু বিজেপি সরকারের নীতি। কৃষকরাও বুঝতে পেরেছেন, শ্রমিকরাও বুঝতে পেরেছেন, বেকার যুবকরাও বুঝতে পেরেছেন। এই কারণে কিন্তু তারা আজকে ঐক্যটা এমন একটা জায়গায় আসছে যে এই অবস্থাতে নীতির পরিবর্তনের যে সংগ্রাম, বিজেপি যে নীতিতে দেশ চালাচ্ছে, দেশের যে চরম সর্বনাশ করে দিচ্ছেন, এই নীতির পরিবর্তনের সংগ্রামকে শক্তিশালী করার জন্য একটা দেশব্যাপী ঐক্য গড়ে উঠছে। আমরা আশাবাদী যে এই ঐক্যবদ্ধ সংগ্রামী বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হয় নীতি পাল্টাতে হবে, নতুবা একদিন তারা স্লোগান দিতে বাধ্য হবে, এই আওয়াজ তুলতে বাধ্য হবে, এবার সরকারটাকে পাল্টিয়ে দাও, যদি নীতি না পাল্টায় সরকারটাকে পাল্টিয়ে দাও, এই আওয়াজ কিন্তু উঠবে যদি তারা নীতি পরিবর্তন না করে, আপগ্রেড করা যেগুলো আছে সেইগুলোকে উন্নত করার জন্য সিদ্ধান্ত ছিল। এটার সঙ্গে যুক্ত করে হবে নিম্ন পরিবাহী, এই কাজটা যদি তুলে না যেত তাহলে কিন্তু সিস্টেমের এখন যে অসুবিধাটা চলছে এমনটা হওয়ার কথা ছিল না। এবং সিস্টেমের মধ্যে যেভাবে ব্রেক করছে, এ আসছে, এ যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় খাওয়ার জল পায় না এবং জমির জল পায় না চাষবাসের জন্য, তারপর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সমস্ত ব্যবস্থাপনায় ভেঙে পড়ছে, কারণ এখন বিদ্যুৎ ছাড়া তো কোনো ক্ষেত্রে এটা সম্ভব না। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা রাজ্য সরকার দায়িত্ব এড়াতে পারবে না, এবং নিগম এখনও 100% শেয়ার রাজ্য সরকারের হাতে, যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেয় নিগম সেটা মানতে বাধ্য, কারণ শেয়ারের মালিক হল রাজ্য সরকার। যদি নিগমের যারা এখন পরিচালন ব্যবস্থা আছেন বা রাজ্য সরকারের যারা এই দেখভাল করছেন তাদের আরও মনোযোগী হওয়া উচিত, পরিচালন ব্যবস্থার প্রতি আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত, এবং যে সম্পদটা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে এসছেন বিরাট পরিমাণ সম্পদ, এই সম্পদটাকে রক্ষা করার দায়িত্ব তাদেরকে নিতে হবে। মানুষ যাতে ভালো পরিষেবা পায়, মানুষের পরিষেবা যাতে বিঘ্নিত না ঘটে তার জন্য আরও সচেষ্ট হবে, এবং এর জন্য যারা নজরদারির দায়িত্বে আছেন তাদের নজরদারি ব্যবস্থাটাকে আরও বেশি রাখতে হবে, এবং এটা রাখাটা বাঞ্ছনীয়, কারণ বিদ্যুৎ একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্র, এই দায়িত্ব কেউ এড়াতে পারবে না। মানুষ এটা না থাকলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং জনজীবনে স্বাভাবিক যে ব্যবস্থাপনা সেটা ভেঙে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়। এই বিষয়গুলি চিন্তার মধ্যে রেখে, বিবেচনায় রেখে এই ক্ষেত্রটাকে একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে নজরদারি আরও বেশি বাড়ানো উচিত বলে আমরা মনে করি। টুকরে পড়ার মতো অবস্থা, এবং এই পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকরা অভুক্ত অবস্থা আছে এবং খুব খারাপ অবস্থা। সেখানে স্পেশাল প্যাকেজ নেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি, কিচ্ছু করে দেখা সেই নির্মাণ শ্রমিকেরা, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, যুগালি, রং মিস্ত্রি, রড মিস্ত্রি, এই ধরনের কাজ যারা করে এদের অবস্থাও খুব খারাপ, এবং এদের সম্পর্কেও কোনো স্টেপ রাজ্য সরকার নিলেন না। দোকান কর্মচারী যারা, এই দোকানে যারা কাজ করে কোনো রকমের 4,000-3,000 টাকা মাইনা পায়, তা দিয়ে সংসার চলে, এই দোকানগুলো বন্ধ, এবং সেক্ষেত্রে দোকান কর্মচারীও তারা তাদের মজুরি পাচ্ছেন না। এবং আমরা চাইবো যে এই জাতীয় যে ক্ষেত্রগুলো যেখানে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর দেরি না করে রাজ্য সরকার প্রচুর ট্যাক্স বাড়িয়েছে,
প্রচুর ট্যাক্স এই রাজ্য থেকে তুলছেন, সেখানে এটা মাথায় রেখে আর দেরি না করে খুব দ্রুততার সঙ্গে তাদের জন্য একটা প্যাকেজ ঘোষণা করুক, এটা আমরা চাইব। 5 কেজি করে চাল দিচ্ছেন, কোথাও পাচ্ছেন কোথাও পাচ্ছেন না, বিষয়টা দেখার দরকার, যাতে সকলে সেটা পায় এটা দেখা দরকার। মজুরি কমে গেছে, মারাত্মকভাবে মজুরি কমে গেছে, এবং মজুরি আগে যারা 500 পেতেন এখন 200, 300, 100 টাকা করে, কারণ হাফ ডে, কোথাও কোথাও হাফ ডে, সেখানে এই মজুরি বাড়বে দূরে কোথাও, মজুরি কমে গেছে। এখানে ভিডিয়ে যেটা চালু করার কথা, কয়েক বছর ধরে ভিডিয়ে দিচ্ছেন না, 6 মাস পর পর ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স যেটা পায় বেসরকারি ক্ষেত্রে, এটা আপনারা যারা প্রেসেন্ট আছেন আপনারও কিন্তু এটা হওয়া উচিত, এবং এটা কিন্তু আইন। এবং সেখানে দেখা যাচ্ছে যে এটাকে রিভাইজ করে 6 মাস পর পরে যে রিভাইজ করে দেওয়ার কথা সেগুলো দিচ্ছেন না। এবং মজুরি নির্ধারণ সম্পর্কে আমাদের সিআইগুর, আমাদের বিভিন্ন সংগঠনগুলো, বিভিন্ন ট্রেডের সঙ্গে যুক্ত যারা, তারা বারবার গিয়ে সেখানে শ্রম দপ্তরে দাবি জানিয়েছেন যে ইমিডিয়েটলি তোমরা মজুরিটাকে পুনর্নির্ধারণ করো। সেখানে মধ্যে একটা দেখলাম ঘোষণা দিয়েছে, আসলে কি আদৌ এটা করেছেন না করেননি সেটাও বুঝতে পাচ্ছি না। আমরা চাইব জিনিসপত্রের দাম, আপনারা জানেন নিত্য প্রয়োজনীয় জিনিস, সরষের তৈরির দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ডালের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ঘুম থেকে উঠে প্রতিটি জিনিস সেখানে দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, শুধু কোনো জিনিসের দাম কমছে না। এই পরিস্থিতির মধ্যে সেখানে গিয়ে শ্রমজীবীরা যে মজুরি পায় সেই মজুরি তাদের বাঁচার কথা না, তাদের মজুরিটা ইমিডিয়েটলি বৃদ্ধি করার জন্য, খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি করার জন্য এটা আমাদের দাবি জানাবো। এবং বিডিএ যেটা সেটাও যাতে চালু করা হয় এটা আমাদের দিক দিয়ে আমরা দাবি জানিয়েছি। এখানে জোর জায়গার উপর আমাদের কিছু অফিস তারা জবরদখল করে, যেমন ধরুন আরএমএসের অটোরিক্সার অফিস, এখানে দেখবেন একটা অফিস ছিল, প্রাইভেট গাড়িগুলোর একটা ছিল, এটা কিন্তু জোর জায়গা, কিন্তু মোটর শ্রমিক ইউনিয়নের নামে রেজিস্ট্রি করা জায়গা, এবং এরকম সিআইটুর কিছু জোর জায়গার অফিসও তারা দখল করে রেখেছে। অনেক দিন হয়েছে সরকারের কাছে আমরা দাবিও জানাইছি এগুলি ফেরত দেওয়ার জন্য, সেই সমস্ত অফিসগুলো তারা ফেরত দিচ্ছেন না। আমরা বলবো এমনিতে তো গণতন্ত্র নাই, প্রতিদিন হামলা চলছে, হুজুদি চলছে, মানুষের আক্রমণ চলছে, জীবন ধন সম্পত্তি সেখানে বিপন্ন, একটা অরাজক পরিস্থিতি রাজ্যে চলছে। এর মধ্যে দাঁড়িয়েও বলবো যে সরকারের বিন্দুমাত্র গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধাবোধ থেকে থাকে, আমাদের জোর জায়গার উপর যে দখলীকৃত অফিসগুলো সেই অফিসগুলো যাতে খুব দ্রুততার সঙ্গে ফেরত দেয় সেটা আমরা দাবি জানি, অথবা আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য। সেখানে আমরা লক্ষ্য করছি যে এখানে রাজ্যে আইনের শাসন যেটা তারা এখন নেই, আইনের শাসন যাতে ফিরিয়ে দেয় এটা আমাদের দাবি। এবং আমরা চাইব সকলের জন্য স্বাস্থ্য পরিষেবার যে বিষয়টা, এই পরিষেবার বিষয়টা যাতে নিশ্চিত করে, এটাও আমাদের দিক থেকে বক্তব্য এবং দাবি। আমাদের দিক থেকে স্বাস্থ্য পরিষেবার বিষয়টাকে যাতে গুরুত্ব দিয়ে থাকে এটাও আমাদের দিকে দাবি, আমাদের দিকে আমরা রাখছি। এখন সেখানে গিয়ে মূল বিষয়টা যেটা, রাজ্যে যে পরিবেশটা চলছে, যে পরিস্থিতিটা চলছে, এই যে দেখলেন শুনলেন কিছুক্ষণ আগে, আমরা চেয়েছিলাম সব কটা গ্রাম পঞ্চায়েত, সব কটা ভিলেজ কমিটি, সব কটা মিউনিসিপ্যালিটিতে যাবো, ব্লকে যাবো, ডিএমএ কাছে যাবো, প্রাইম মিনিস্টার বরাবরে আমরা পাঠিয়েছি আমাদের যে দাবি সনদ, সে প্রাইম মিনিস্টার বরাবরে পাঠিয়েছি। তার মধ্যে সব জায়গায় যেতে পারিনি আমরা, যাওয়ার সম্ভব না, সেখানে বাধাপ্রাপ্ত হয়েছে, কেউ এটা গ্রহণ করেছেন কেউ গ্রহণ করেনি। তার মধ্যেও আমরা 600 উপর জায়গা সেখানে কভার করেছি এবং এই দাবি সনদ প্রধানমন্ত্রী বরাবরে পাঠিয়েছি। এবং আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকার এই দাবি, সর্বভারতীয় দাবি, সারা ভারতবর্ষের থেকে এটা পাঠানো হয়েছে, সারা ভারতবর্ষের থেকে এটা পাঠানো হয়েছে, সেই দৃষ্টিভঙ্গিতে দাবিগুলো যাতে তারা মেনে নেয়, এটা আমাদের দিকে নির্দিষ্ট দাবি থাকবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা পঞ্চায়েতে এডিসি, জোনাল, সাবজোনাল এবং এডিসি ভিলেজ কাউন্সিলে, মিউনিসিপ্যালিটিতে যেখানে নগর পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো আছে সেখানে আমরা দিয়েছি, ডেপুটেশন ব্লকে দিয়েছি, মহকুমা শাসকের কাছে দিয়েছি, ডিএমএর কাছে দিয়েছি, এবং অন্যান্য কিছু অফিসেও ডেপুটেশন দিয়েছি। ধর্মনগরে আমরা সেখানে 11টি পঞ্চায়েত আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা টোটালটা বলে দিচ্ছি, সারা রাজ্যে আপনাদের কাছে আমরা ডিটেলটা আমরা দিয়ে দেবো কবি, সারা রাজ্যে আমরা পঞ্চায়েত 273টাতে আমরা ডেপুটেশন দিতে পেরেছি, আমরা এডিসির বিভিন্ন জোনাল সাবজোনালে আমরা 215টাতে ডেপুটেশন দিতে পেরেছি, মিউনিসিপ্যাল ওয়ার্ড, মিউনিসিপ্যাল কাউন্সিল এবং নগর পঞ্চায়েত আমরা 65টাতে দিতে পেরেছি, 34টা ব্লকে আমরা ডেপুটেশন দিতে পেরেছি, এসডিএম আমরা 18টি জায়গায় এসডিএমের কাছে ডেপুটেশন দিতে পেরেছি, 6টি জায়গায় আমরা ডিএমএর কাছে ডেপুটেশন দিতে পেরেছি, এবং অন্যান্য অফিসে 13টা, অর্থাৎ সারা রাজ্যে 623টি
জায়গাতে আমরা এই ডেপুটেশন সেখানে দিয়েছি। আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে কোথাও জমায়েতের মাধ্যমে কোথাও প্রতিনিধিত্বমূলকভাবে আমরা ডেপুটেশন দিয়ে কর্তৃপক্ষকে বলেছি শ্রমজীবী মানুষকে রক্ষার জন্যে, আমাদের দেশের মানুষকে রক্ষার জন্যে, কৃষকদের রক্ষার জন্যে এই যে দাবিগুলো আমরা রেখেছি এই দাবিগুলো প্রধানমন্ত্রীর নজরে সেখানে নিয়ে যাওয়া হোক, এই কথাগুলো আমরা তুলে ধরেছি এবং আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো সারা রাজ্যে নিয়ে যাবার জন্যই আজকে আপনাদেরকে আহ্বান আমরা জানিয়েছি। আমাদের সিআইটিও রাজ্য সভাপতি পরবর্তী হিসাবে অন্যান্য বিষয়গুলো সেখানে তুলেছি।